জনপ্রিয় দেশপাসিতো গানটি গেয়েছেন পুয়ের্তো রিকান দুই শিল্পী ড্যাডি ইয়াংকি ও লুইস ফনসি। ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হয়েছে গানের মিউজিক ভিডিওটি। গানটির আকর্ষণীয় বিট আলোড়িত করেছে বিশ্বের গান পাগল মানুষদের। মানুষ আমাদের সাথে গাইতে চায়, যদিও তারা জানে না তারা কি বলছে। আমি হল্যান্ড এবং জার্মানিতে ছিলাম, সেখানে মানুষের সাথে গেয়েছি। এটা সত্যি মজার, ভাষা কোনো বাধা নয়, ছন্দ এবং সুরই মূল বিষয়। মিউজিক ভিডিওটিতে রাজধানীর লা পেরলার আশেপাশের পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরা হয়েছে, যা দৃষ্টি কেড়েছে বিশ্ব পর্যটকদের। গানটি জনপ্রিয় হওয়ার পর বেড়েছে পর্যটকের সংখ্যা, আয় বেড়েছে পুয়ের্তো রিকোর। আমি দেশপাসিতো মিউজিক ভিডিও দেখে এখানে এসেছি। এই ভিডিও যেখানে যেখানে শুট করা হয়েছে সে স্থানগুলো দেখতে চাই। আমি চারদিক ঘুরে দেখছি। পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়েও পড়েছে প্রভাব। বিভিন্ন রেস্টুরেন্টে প্রাণ হয়ে দাঁড়িয়েছে মিউজিক ভিডিওটি। বাড়ি আসা ক্রেতারা গানটি শুনতে চায়, আমাদের এই গানটি শোনানোর জন্য অনুরোধ করে। প্রায় প্রতিদিনই 20-30 বার গানটি গাওয়ার অনুরোধ পাওয়া যায়। দেউলিয়া হতে যাওয়া দেশটির জন্য আশীর্বাদ হয়ে এসেছে দেশপাসিতো। জানুয়ারি থেকে এ পর্যন্ত গানটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় 300 কোটি বারের মতো।